আমি জানি আইফোনের একটা কমন ব্যাপার আছে স্টোরেজ নিয়ে, ওই জন্য আমি জানি না আমি গর্ধব গাধা হোয়াট এভার ইট ইজ, বাট আমি ডিলিট করতে 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 যে ভিডিওটার আমি ইন্ট্রো বানিয়েছিলাম অ্যাকচুয়ালি সেটাও আমি ডিলিট করে দিয়েছি। আবার রিসেন্টলি ডিলিটের একটা ফোল্ডার থাকে সেটাও আমি ডিলিট করে দিয়েছি, সো ওই জন্য আবার আমাকে নতুন করে ইন্ট্রো বানাতে হচ্ছে। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। এখানে আমরা আজকে দেখাবো কীভাবে, আমি জানি আমি খুব কম ব্লগ করেছি, তাও শ্যুটিংয়ের মধ্যে থেকে থেকে যতটা ক্লিপস নিয়ে আসা যায় ততটা আমি করতে পেরেছি। তো শ্যুটিংয়ের কিছু আছে, তারপর আমাদের যেরকম পিকনিক এপিসোডসগুলো গেছে সেইগুলোর আমি কিছু ভিডিওস পুট করতে থাকবো, সো স্টে টিউনড। তো বাচ্চা হয়েছি, কেমন জানি কয়েক ঘন্টার ফাট করে মনে পড়ে গেল। দা হেক ওয়াই আই ডোন্ট নো ইসকি বাজে যে আমরা কোলগেট কোল কোলগেট Two thousand years later. কিভাবে আসবি? আরেকবার দেখা, কিভাবে আসবি? নমস্কার, আমার নাম অবন্তি। ও শিজু, ও শিজু, 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 ও শিজু। আমাদের বাড়িতে কেন কেন বলতো, যখন খুব সিরিয়াস সিরিয়াস আমাদের কোনো সিন আপনারা বলুন তো এটা কোন গান, আমি গান গাইনি বলতে গানের একটা পার্ট পার্ট কোরাস ঘুরে যা, গান বাজে গান এইবারের ব্লগটা করছি কারণ আমাদের নিউ ইয়ার গেল, অনেকগুলো এপিসোড গেল, তো অনেক চাপ গিয়েছিল, সো এইবারে আমি ভাবলাম না এবার কনসিস্টেন্ট থাকতে হবে, সো হিয়ার ইট ইজ। আবার আমি ব্লগ করতে আবার স্টার্ট করে দিয়েছি, মানে ওই সব ব্লগগুলো ছোটো 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 ভিডিওগুলোর মধ্যে অ্যাড করা থাকবে। সো ইয়া, এইবারে ওয়েট কে ওখানে নিউ ইয়ার বলে দাও, হ্যাপি নিউ ইয়ার। শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আমরা বাঙালি এভাবেই বলি, যদি এটা জর্জিয়ান ক্যালেন্ডারের অনুযায়ী নববর্ষ হচ্ছে, তাও আমি জানাচ্ছি শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। সবাই সুস্থ থাকুন, সঙ্গে থাকুন, আমরা সবাই একসাথে থাকবো, একসাথে এই পরিবারকে এগিয়ে যেতে হেল্প করুন। ধন্যবাদ। ওকে ভাই, এটা ভিডিও করে কিন্তু দিয়ে দেবে, যায় আসে না পরই আপলোড হবে। একবারই ফিল তোলে যায়, ছাড় খেয়েছি অলরেডি আর না। কি করছিলি তুই? পড়ে যাচ্ছিল তাই তারপরে আমার বেডটা নিতে পারিনি। পোজ দাও তো দেখি, সুন্দরী ভিডিও করছিলে। আমি ভিডিও করছি কেবলা।
এইখানটা বসে ছিল বসো। কেমন ছানছা আমি না হঠাৎ করে কাইসন হো বাবুয়া বহুত হি বড়িয়া হ্যাঁ আপ কাইসন হো বাবুয়া বানি বাবুয়ানি আমি তোমাকে বলা তো নেই জ্যাকেট পহনা করো এটা কি করছে এটা কি গাইছে কোন গানা গাওয়া কি ওটা ই না বেড়া ওটা ওইদিকে যাওয়ার সাথে গলা বেঠি কি গাইছিল বল কাইসন হো বাবুয়া যেটা বলি যেটা বলি কি জ্ঞান আছে বড়া ওয়াদা বেড়া আরেকবার বল নসে বড়া নসে তুই যাবে নসে বড়া কি শো কি সিনেমা দেখতে কি শো রিজেকশন ডোন্ট টাচ মাই ওই গানটা গা উই উই ইনজা হাতারি উই উই ফ্লাইট থেকে থাকে না ঠান্ডা ফান কালকে ফান হবে আমার পরীক্ষা তো ফান করব ফান হ্যালো মাসিমণি হোয়াটস আপ কেমন সাদু লাগছে সাদা আমার ভীষণ ভালো লাগছে কারণ 31st আমি শুটিং করছি তো এটাকেই 31st মনে করে নিচ্ছি এটা ওদের পিকনিক হচ্ছে পিকনিক রিয়েল লাইফে মাসিমণি আর না রিয়েল লাইফে মাসিমণি কোনটা প্রেফারেবল হ্যাঁ না রিলটা তো একদমই আলাদা ওটা ক্যারেক্টার দুটো কতটা আলাদা দেখতে পাচ্ছ নিশ্চয়ই তো তোর কি বক্তব্য মা তোকে বার্তা দেয় না দেয় না কি বলছে দেখো মা খালি চার ছেলেকেই ভালোবাসে ছেলে আর ছেলের বউকে মেয়েকে মাঝে মাঝে মনে পড়ে চার চার ছেলে ছিল এখন ছেলের বৌমা চলে এসেছে ছোট বৌমুদি আই এম নট ফিলিং জেলাস বাট আমারে কিছু ভালো আমরা কি টু হট আর তুমি কি টু কুল এখন এখানে খুব সুন্দর একটা মিউজিক চলছে যেটা দেওয়া যাবে না বাট কিছু করার নেই কারণ কপিরাইট খেলে তো বুঝতেই পারছো তোমরা তো এইটাই আমরা যে বিটসে বিটসে ঢেলছি দুলছি ওটাই তোমরা এনজয় করো বিকজ এমনি নর্মাল গানটা তো এখানে আমি অ্যাড করতে পারবো না এই দেখো রানী এখন হেলছে দুলছে নাচ করছে ও এরকমই ক্যাবলা কিছু করার নেই बहुत ही ज्यादा है कहाँ पर है ऐसा हम लोग नंबर टू इट की ओटीडी व्हाट इज दिस ओटीडी व्हाट इज दिस शीते हमने काप छी ओटीडी यार की देखा बोलो शीते ओटीडी आहागो এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ ঋতবান দীপজানি নাচে নাচি করছে করছে এর আসল ব্যাক স্টোরিটা হচ্ছে আমরা এখানে বুঝতে পারছিলাম না যে আমরা কি করব সবাই বলছে নাচ 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 এনার্জি 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 কিন্তু আমাদের এই ঠান্ডায় আর কোনো এনার্জিই বেরোচ্ছিল না বাট তাও আমরা এনজয় করার অনেক চেষ্টা করছি তাও কি করব তার মধ্যে ঋতম আর দীপজানির এই ঋতমানিটা কি ডান্স শুধু ইরম ইরম করে নেচে যায় দেখো ইরম ইরম করে নেচে যায় নোজ কি নাচানাচি করছে বাট আমাদের মাথায় ঢুকছিল না আমরা কি করবো তাই পাগলামি করছিলাম ফিল্মের মধ্যে ছিল এবার ওই যে ফিল্মটা ওটা কতটা ব্রাইট হবে সেটা হচ্ছে সেটাকে বলা হতো ASA এটার ব্যাক স্টোরি হচ্ছে অর্কদা হচ্ছে বিনুকে ফটোগ্রাফি শেখাচ্ছিল বিকজ তার পরের দিন ওর ফটোগ্রাফি এক্সাম আর এরকমই আমাদের তাই হয় মানে এক্সামও থাকে কলেজও থাকে শ্যুটও থাকে তার মধ্যে বেচারার আবার জ্বরও ছিল সো ওর পড়া কিছুই মাথায় ঢুকছিল না তাই অর্কদা ইজ দ্য বেস্ট পার্সন টু লার্ন ফ্রম ওই জন্য আমরা সবাই অর্কদার কাছেই যাই কিছু শেখার হলে পড়ার হলে তো এটাই ইজ দ্য বেস্ট ব্রাদার ইন দ্য এন্টায়ার ওয়ার্ল্ড দেখ চোর কি দেখো চোর কি করছো
সো অ্যাপারেন্টলি আমরা ইউটিউব মানে পুরো ইনস্টাগ্রাম জুড়ে একটা ভিডিও দেখছি যে 2025 নাকি ওয়ার্ল্ড এন্ড হচ্ছে, ঠিক আছে? তো আমরা এখানে রিসার্চ করছি কিভাবে মারা যায়, কিভাবে মারা যায়। সো আমরা থাইল্যান্ড যেতে পারছি না বিকজ আমরা এখন শুট করছি। সো তোর কি বক্তব্য? আর কি বক্তব্য, মানে একটা সময় ওয়াটার লেভেল এমন বেড়ে যাবে আমরা কেউই আর থাকবো না, তো ওটাই হচ্ছে গোল। ওয়াটার লেভেল বেড়ে যাবে, আমাদের কাছে জল চলে আসবে, আমরা বিকিনি পরে মরবো। গোল বেবি, টু এম থটস। এখন কটা বাজে? এখন বাজে আড়াইটে, মিঠা সা সপনা ওর সপনে মে মিল যায় ফরিশতা সা কোই। আহগো মেয়েটা ঘুমোচ্ছে চোখ ফাঁকা করে। সফট কিটি, ওয়ার্ম কিটি, লিটল বল অফ ফার, হ্যাপি কিটি, স্লিপি কিটি, পার পার পার। ইটস কারেন্টলি 4 in the morning, আমাদের এই জাস্ট প্যাক আপ হলো, আমরা এখন বাড়ি যাচ্ছি। তাহলে ওরা যাবে প্রচুর ঘুম পেয়েছে। এবার আবার মনে হয় কালকে আবার কল থাকবে, একদিন সকাল সকালই থাকবে। আগেন এখানে খুব সুন্দর সুন্দর গান চলছে। ও সারি নাইট বে শর্মি কি হাইট করে রানি এটাদের নাচানাচি করছে। হি শি ইজ এ গ্রেট ডান্সার। তো বাট এখানে অ্যাজ ইউজুয়াল আমি গানটা পুট করতে পারবো না বা গানের অরিজিনাল ভিডিওটা আমি দিতে পারবো না বিকজ অফ কপি রাইট। সো ইয়া, এরপরে রাজও জয়েন করবে আমাদের। রাজ তো ইজ অ্যানাদার গ্রেট পার্সন, আমি ছোটোবেলা থেকেই চিনি আর ছোটোবেলা থেকে হি ইজ আ গ্রেট ড্যান্সার। আর এইখানে আমরা আসলে আমি তোমাদের ব্যাক স্টোরিটা দিয়ে দিচ্ছি। এখানে গানটা হচ্ছে ঘর কে রাস্তে ভুল গায়ে করে এই ফাইটারের নতুন গানটা রিলিজ হয়েছে, ওইটাই আমরা ডান্স করছি। অ্যান্ড হি ইজ আ গ্রেট ড্যান্সার। দুজনেই ব্লু পরেছিলো তাই ট্রেনিংও করছিলো, তাই ভাবলাম যে ভিডিওটাও বানিয়ে নিই। এটা তো বলতেই হবে না, জাস্ট লুক অ্যাট দ্যাট মুভস ম্যান, হি ইজ অ্যামেজিং। আর রানিও অ্যামেজিং। ওইটাই আমাদের সকাল সকাল মেকআপ রুমে এরকমই আমাদের কার্ডিও হতে থাকে, বিকজ ইয়া আমরা এক্সারসাইজের টাইম পাই না, বিকজ মেজরিটি টাইম আমরা শুটিংয়ে ব্যস্ত থাকি, তাই আমরা এখানে এসে মেকআপ চালিয়ে মানে করতে করতে একটু গান চালিয়ে নেচে ফেলি। কমেন্ট সেকশনে কিন্তু বলতে ভুলবে না যে রানি আর রাজের ডান্সটা কেমন লাগলো, মানে অভিকা আর রাজের, বিকজ এখানে রানি আর রীতম তো না, রাজ আর রানি, এই রাজ আর অভিকা, সরি। Two thousand years later. It's just mind-blowing, it's fantastic. I just can't believe it. Raj? Oh yes. Oh yeah, it's fantastic, really well done. The lighting and the balloons here are really beautiful, it's fantastic. Baba, it's Kiki. Kikachu. প্লিজ কমেন্ট সেকশনে জানাও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। মানে পিকনিক করতে মন্দারমণিতে যায়, মন্দারমণিতে পিকনিকে। আচ্ছা সবকিছু রকম ধরতে নেই, এখানে আমাদের 3-4 দিন ধরে কন্টিনিউয়াস আমাদের নাইট যাচ্ছে। সো আমরা লিটারালি খুব টায়ার্ড, ওই জন্য আমি জানি আমি পুরো পিকনিকের ব্লগ আমি দিতে পারবো না, কারণ কিছু রেস্ট্রিকশনসও আছে, তাই যেটুকুনি আমি দিতে পেরেছি ওইটুকুনি পসিবল হয়েছে। সো ইয়া, প্লিজ কমেন্ট সেকশনে জানাও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। নেক্সট ভিডিও খুব শিগগিরই চলে আসবে, তার জন্য লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, আর সাবস্ক্রাইব মাই চ্যানেল। Ta-da!